সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার সবথেকে পছন্দের খাবার, ওনার নাম আর শুধু আমি এবং অর্চি, আমরা দুজনে মিলা মানে দুজনে চাইনিজটা বেশি পছন্দ করি, বাকি সবাই মোটামুটি বেশি না। আর বেশি করে মা তো মনে করো খেয়ে নেয় পুরো হাফ দশ পর্যন্ত। কি খেয়ে নেবেন? আমারও তাই মনে হয় লাস্ট পর্যন্ত না। আমিও খাইতে পারি, তবে খুব বেশি খাইতে পারি না আর কি। তো কিছু নামের রিকোয়েস্ট আছে, বুঝছো? তুমি বলো আমি খাই। সবিগামের থাকে গাজীপুর, শ্রীপুর আমাদের দেশে যেতে পারে গাজীপুর। তো ওনার ছেলের নামটা বলতে বলছে, উনি আমার খুবই মানে ভক্ত। তো ভাই আপনি ভালো থাকেন। আর আপনার ছেলের নাম হলো কি জানি না, আমরা আবরা, ছেলের নাম হলো আবরা, 5 বছরের একটা ছেলে আছে। তোমার যে মনে আছে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, মনে থাকে না বিশেষভাবে, কারণ ওনাকে আজকের দিন আগে, ঠিক আছে, গতকালকে একটা মানে বাজার করার জন্য চাট করে দিয়েছি কি কী লাগবো, ঠিক আছে, যাওয়ার আগে না এলো তিনবার আমার কাছে জিজ্ঞাসা করছে কী কী দানা নামবো, কেনা নামবো, কেনা নামবো, ঠিক আছে, তিনবার বলে দিয়েছে। এরপরও রাতেবেলা ড্যাং ড্যাং করে আসে না যে বাজার কই কই, কিসের বাজার, ঠিক আছে, এমন কোনো জিনিস নেই। মানে আমি তো ওনার কাছে কিছু মানে আনতেই বলি না, কারণ আনতে বললে না হলেও 3 দিন পর্যন্ত ওনার কাছে জ্ঞানা বেসাল পারতো, এই আনছো না, আনবা না, নিয়ে আসো, নিয়ে আসো, ঠিক আছে। আমি কী করি, ডাইরেক্ট দাদার কাছে বলি, মানে অর্চিত বাবা, ওনারা যদি একবার বলি একটা জিনিস তাহলে উনি আনবই, উনি জীবনে বলবো না। কিন্তু তোমার কাছে ঝাড়ু ঘরের ঝাড়ু আজকে 7 দিন ধরে আমি বলতেছি আনার জন্য, ঠিক আছে, সে আনতে পারে না। দাদার কাছে একদিন বলছি, পরের দিন ঝাড়ু হাজির, ঠিক আছে। তোমার যে মনে আছে তাই তোমার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছে হলো আমার, উনিও খুবই ঘনিষ্ঠ লোক, কলকাতায় থাকে, ওনার বাবা খুব অসুস্থ। উনি নাম হলো মিসেস রাজা সমজদার, মিসেস রাজা সমজদার, সমজদার আবার সমজদার লোদের মানে বংশ যাকে হঠাৎ। উনি ওনার মা মারা গেছে, ওনার বাপ আছে শুধু, ওনার বাপটা অসুস্থ। খাও তুমি, খাই আমি একটু কথা বলি, তুমি খাও, বাপটা অসুস্থ। তো ওনার সবাই ওনার বাপের জন্য আশীর্বাদ করবেন যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, কারণ ওনার বাপ না থাকলে ওনার আর কেউ নেই ফ্যামিলিতে, বোন নাই, মানে মা মারা গেছে, এই জন্য আর কি কষ্ট পাইতেছে আর কি। তো সবাই আশীর্বাদ করবো আমরা যাতে করে ওনার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সৌতমী ঘোষ, সৌতমী ঘোষ, হ্যাঁ, সৌতমী ঘোষ নামের একজন আমার ভক্ত আছে, ওনার নাম বলতে বলছিল উম্মে ফাতেমা দেও, উনি তোমারে নিয়ে খাইতে বলছে। আরও আছে মানে আরও অনেকে রিকোয়েস্ট করছে তোমার এনে খাইতে, ঠিক আছে, একা খাইতে না করে কি জানি, আমার ডিমান্ড কমে গেছে। যাই হোক, তা না আসলে একা খাইতে একটু বোরিং লাগে, ঠিক আছে। আচ্ছা কি খাওয়া শুরু করেছে, কিছু কইলেও না, কি খাই মানছে না খাই মানছে, এটা কি ফ্রাইড রাইস? আচ্ছা এগুলো চিকেন ফ্রাই, স্পাইসি চিকেন ফ্রাই না? তারপরে এখানে আছে এটা কি মুরগির মাংস, ঝাল ফ্রাই মনে হয় না, রেজালা মনে হয় না, মুরগি রেজালা, আচ্ছা ঠিক আছে, জানি না ভাই, এটা হলো রেস্টুরেন্টের নাম। আর এটা হলো চাইনিজ ভেজিটেবল, এটা জানেনি কমন। আর চিংড়ি মাছ আছে, যাক, চিংড়ি মাছের তরকারি, এত কথা করার দরকার নেই, চিংড়ি মাছের তরকারি খাঁটি বাংলায় যেটা বলে, চিংড়ি মাছের তরকারি, এটা চাইনিজ স্টাইলে রান্না, খাঁটি বাংলায় বলে ইসা মাছের তরকারি, ইসা মাছ হলে আবার আমার দেশের লোকেরা বুঝবো, মির্জাপুরের লোকেরা, অন্য দেশের লোকেরা তো বুঝবো না। খুব টেস্ট, দারুণ খাবার। তবে আমার ওই ওদের চাইনিজের ভেজিটেবলটা খুব স্বাদ লাগে, যদি ওটা ভেজিটেবল বলা যায় না, আমি ওদের রান্না করতে পারি, আমি রান্না করি মাঝে মাঝে, তোমার স্বাদ হয়, হয় কিন্তু ওগুলো আগে স্বাদ হতো, এখন স্বাদ হয় না, ওদের রান্নার স্টাইলটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, কমার্শিয়াল একরকম একরকম ভাবে রান্না করে, মানে না না বাবুর্চি চেঞ্জ হয়, বাসার সবাই একদিন রান্না করে খাওয়াইছে মাংস তরকারি, মানে বাসার সবাই ইন্ডিয়ায় ঘুরতে গেছিল একবার, তখন অর্চির বার্থডে ছিল, তো এখান থেকে আসার পর বার্থডে সেলিব্রেট করছে রাতের বেলা, তো উনি নাকি মাংস রান্না করে রাখছে, তো সেই মাংস খেয়ে এখন পর্যন্ত আমার কাছে সবাই এখানে প্রশংসা করে, ঠিক আছে, আশেপাশের কাজ দামে খাওয়াইছে
ভাড়াটিয়া ছিল ওর নাকি ওর নাকি খাইছিল, উনি নাকি এত প্রশংসা করছে, কিন্তু আমি এখন পর্যন্ত খেয়ে দেখিনি। দিদি বেঁচে ছিল সবগুলাই ফ্যাট জাতীয় খাবার, এই খাবার যদি আমি এক মাস খাই মুস্তাকার আসেন, এক মাসও খায় না, মাঝে মাঝে খায়। আজকে আমরা এমনি খাইছি ইচ্ছে করলে, মানে কোনো ই নয়, অকেশন নাই, কিছু নাই, এমনি মন চাইছে যাতে মাঝে মাঝে রান্না করতে আলসেমি লাগে না, তার জন্য কাঁচা মাছ খেলাম। সব রয়ে গেছে, চিকেন রয়েছে দুইটা, আমি তো সবসময় ঘরোয়া খাবার খাই, ওই জন্য একটু হাই করে খাবার অনেকদিন পরে মানুষ সবগুলো পারো না। খাবার তোমার বেশি খাওয়া যায় না, অন্যরকম টেস্ট সবার কাছে কিন্তু স্বাদ লাগবে না। আমি খাইতে পারি কিন্তু মানে খুব যে খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া না, মাথাটা ভালো লাগে না খেতে, চিংড়ি মাছটা কেমন আলাদা কি জানি দিয়ে ভাজছে, তাই না? উপরে একটা কেমন একটা আবরণ আছে, যাই বলো আমরা আমাদের চিংড়ি পোনাটা বেশি টেস্ট হয়, তাই না? চিংড়ির ফ্লেভারটা ভালো আসে, মানে ওরা এমন মশলা ইউজ করে চিংড়ির ফ্লেভারই নষ্ট হয়েছে, চিংড়ির ফ্লেভার থাকে না, থাকে না, মনে হয় না চিংড়ি পুরো হয়ে গেছে, কি জানি খেয়েছে চিংড়ি মাছ না পুরো মাছ পোকা। বাইরে বৃষ্টি হচ্ছে কেন, খুব পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, তো আমারটা ছুঁয়ে দেই মাংস
বিশ্রী খেতে নিও না একটু সাদা না নিও না এটা নিয়ে তুমি খেতে সাদ না একটু ঘাসিস তার সে তোমার ইয়ে নিছিলাম ফার্স্টে যখন দেখছিলাম না গন্ধ শুনে মনে হয়েছে পুরো সব খেয়ে পেলাম ঠিক আছে খেয়ে নেবো না আর খাওয়া যাবো না খাবারটা মানে এমন খাবার গন্ধ শুনে খুবই খাইতে ইচ্ছা করে কিন্তু খাওয়ার সময় খুব একটা বেশি খাওয়া যায় না এই চিকেনটা ওরা কেমন একটা দিয়ে ভাজে ছোপুরে তোমার রান্না মারে দেও তুমি এটা নাও রাখুন আমার কোনো সমস্যা নেই সবই খেয়ে নিচ্ছি ব্যাপার রাখছো তুমি দেখালাম বাবা একটা খেলাম আর ওই রেজালা আমি আবার না তো খেলাও নে তুমি খাও তোমার ভালোবেসে দিস আমি পারা না তুমি কি মনে করছো আমি অর্ধেক খাও
শেষ তোমার? হ্যাঁ শেষ, আমি জিতে গেছি। কি তুমি তো মিশ্র দেখেন কখন শেষ হয়ে গেছিল? তোমার কাছে দুই, তোমার কাছে দুই বিষ ছিল, তুমি খাও নাই। তোমার দুই বিষ শুট করে আমার কাছে দুই বিষ আগে খেয়ে ফেলেছি। তাহলে তুমি তো আমার দুই বিষ নিয়ে গেছিলে, তাতে গেছি। চলো আমার শেষ হয়ে গেছে। আমি তো সব খাইছি। তিন মিনিট কথা বলে দাও। বলো আবার আরেকটা চ্যানেল বানাইছি, সাবস্ক্রাইবার নাই, তিন মিনিট ফ্যামিলি মাত্র 1000, কিন্তু ভিডিও বানাই দে অনেক কষ্ট, খুব গরিব উঠে ওটা আপনারা একটু জেড ধনী বানিয়ে দেন, একদম লুটি বাতাসে না, সাবস্ক্রাইবারও নেই কিন্তু ভিডিও বানাইতে অনেক কষ্ট। এগুলো বানাইতে তেমন একটা কষ্ট না, খাইলাম হয়ে গেলো ভিডিও, কিন্তু ওইটা বানাইতে অনেক কষ্ট, কষ্টের জিনিস না। প্রথমবার একটা সুন্দর ক্রিয়েটিভ চ্যানেল খুলছি, ব্যর্থ, খাবার খাওয়াতে সাকসেস, ব্যর্থ হন হই নাই, আমরা চেষ্টা চালিয়ে যাব, আরো মরার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব, চালিয়ে যাব। এই কথাটাই যতদিন পর্যন্ত আমার হাত না ব্যথা হবে রান্না করতে করতে, ততদিন পর্যন্ত আমাদের টিভি মিনি চলতেই থাকবে, ভালো ভালো গল্প আমরা বানাবো, আমাদের ইচ্ছা আছে। আপনাদের আপনাদেরকে তো বলা হয়েছে, আপনাদের যদি গল্প থাকে তাহলে আপনারা দিতে পারেন, নির্দ্বিধায় দিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, আর আমার ভিডিও দেখবেন। শক কত না, সবার ভিডিও দেখবেন, খালি আমার ভিডিও দেখবেন কেন? ঠিক আছে ঠিক আছে।